আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়, যেটার একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে, আর যেটারে ভাল লাগে না এটা মরুক তোরা কিচ্ছু দিতাম না। কথা বলেন না কেন? বাপ মার খেদমত করা যেমন ফরজ, প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপ মার উপরে তেমনই ফরজ। এই জন্য আপনাদেরকে বলি, যৌথ ফ্যামিলি এটা কেউ হারে, কেউ জিতে, কেউ ঠগায়। যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে, বিশেষ করে হালাল হারাম, দেখা যাচ্ছে একই পাতিলে পাঁচ ভাইয়ের জন্য রান্না হচ্ছে, ভাতিজাদের সংখ্যা, ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় 15 জন পাঁচ ভাইয়ের, অথবা 12 জন অথবা 8 জন। এক ভাই হালাল খায়, আরেক ভাই হারাম খায়, আরেক ভাই দেখা যাচ্ছে ও হালালও না হারামও না, ও কোনো কামই করে না, ও বসে বসে খায়। আছেন এরকম যৌথ ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ জিতে, কেউ হারে, কেউ ঠগে। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? দেখেন, একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে, তবে এটার কিছু লিমিটেশন আছে। পাঁচ ভাইয়ের বউ একসাথে বসে পাঁচ ভাইয়ের সাথে খানা খাবে এটা ইসলাম বলে নাই। পাঁচ ভাইয়ের বউ একসাথে এক বস্তর খানা বসে পাঁচ ভাই পাঁচ বউ আর সমস্ত ভাতি যারা মিলিয়া ভাত খাবে এটা ইসলাম বলে নাই। তবে হ্যাঁ, এক পাতিলায় রান্না হতে পারে, যার যার খাওয়া তার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাবে। কেন? যদি ওই মেজো ভাইয়ের বউ আমার সাথে বসে, মেজো ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না? ফরজ কি ফরজ না? একসাথে খাওয়া আপনার ফরজ না, কিন্তু পর্দা করাটা ফরজ, ফরজ তরফ হচ্ছে। গ্রামগঞ্জে যৌথ ফ্যামিলিতে যেটা হয়, দুইটা ভাই বিয়ে করে নাই, বড় ভাই বিয়ে করছে, ভাবি রে লুঙ্গি দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দেন, কখনো কখনো ছোট প্যান্টটাও দিয়ে আসে, ভাবি একটু ধুয়ে দিয়ে, হারাম কি এটা? জোরে বলেন কি? আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে, তোর ভাইয়ের খেদমত করার লাগে না, এটা বাংলার মানুষ বুঝে না। তোমার বাপ মার খেদমত করতে পারে, তোমার ভাইয়ের খেদমত তোমার বউ করার জরুরি না, এটা ইসলাম বলে না। তোমার ভাই তার খেদমতের প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক, অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক, বউয়ের উপরে চাপায় দিচ্ছ কেন? এরপরে কি হয়, এই বড় বউটা খাটতে 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 চুলমুল গেল গা পাইকা, ওই সময় ছোট ভাই বিয়ে করছে, বুঝলেন? বাপ রে বাপ, ছোট ভাবি এখন এই বুড়ি মানুষটারে আর পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? যৌথ ফ্যামিলি সৌদি আরব গিয়েছে, দুই ছেলেরে পাঠিয়ে দিয়েছে বাপ, খাটতে খাটতে হাটগুলা লোহার মতো হয়ে গেছে, বাপেরা টাকা পাঠাইছে, বাবা একবার রূপায়ণ জমি কিনছে, আর একবার জামগড়ায় কিনছে, আশুলিয়ায় কিনছে, উত্তরায় কিনছে, টাকা কিন্তু ওই দুই ভাই। আর ছোট তিনটা যেটা খালি পালসারে গিয়ার মারছে, বুঝলেন? যেটা যে তিনটা কাজকাম করে না, খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে, হঠাৎ বাপ মরে গেছে। ওই যে দুই ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে, এখন এই তিনটা দাবি করতেছে এর মধ্যে আমাদেরও হক আছে, বাপ হিসেবে আপনি অন্যায় করেছেন, বাবা হিসেবে আপনি অন্যায় করেছেন। আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি, সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যাই। অনেক বাপ মা আছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায়। দু